নবী মদিনার দিকে আনছে 10,000 আজকে আর নতুন কালমা পড়ছে 4,000 14,000 সাহাবী নিয়াম আল্লাহর হাবিব হেরেম শরীফের সামনে বসলেন এবার নবী জালাময় বক্তব্য দিতে শুরু করলেন এ সাহাবা কারাম আজকে থেকে হেরেম শরীফে আযান হবে আজকে থেকে জামাতে আল্লাহর ঘরে নামাজ হবে কাফের বেঈমানের দলেরা আমাকে হেরেম শরীফে আযান দিতে দেয় নাই আজকে 21 বছর পর্যন্ত হেরেম শরীফে আযান দিতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই একামত দিতে দেয় নাই 21 বছরের মাথা আজকে আযান হবে একামত হবে জামাতের সাথে হেরেম শরীফের মধ্যে নামাজ হবে জোরে কোন সুবহানাল্লাহ এ মক্কাবাসী সাহাবা কেরাম তোদেরকে কি বুঝাইতাম আমার বেলাল সম্পর্কে কি বুঝাইতাম রে দুনিয়ার মানুষের মান এবং ইজ্জত আমরা মনে করি টাকা হইলে মানি আমরা মনে করি দাপটে হইলে সম্মানি আমরা মনে করি ক্ষমতা মান যারা এরাই নাকি কত ইজ্জতের মালিক আমরা মনে করি শোডাউন চেহারা যাদের এতে কত মালিক আমরা মনে করি পয়সা যাদের আছে এরাই বরং আমরা মনে করি উচ্চ বংশের যারা এরাই বরং এটা তোমাদের ভুল ধারণা তোমরা বেলাল সম্পর্কে এতটা অবহেলা করবেন কল্পনা করতে পারি নাই রে সাহাবায়ে কেরাম করলে কি রে সাহাবায়ে কেরাম আমার বেলাল যেদিন মুসলমান হইয়া আমি নবীর কাছে চলে আইছে বেলালের আত্মীয় স্বজন আইছে গো বেলালকে তাদের দেশে নিয়ে যাবে আইছে গো নবী গো আমগো বেলাল আমরা নিতে আইছি আমাদের বেলালকে দিয়ে দেন আমরা বেলালকে নিয়ে যাব আমি বলছি যা বেলাল তোর আব্বা আইছে তোর আম্মা আইছে ভাই বোনরা আইছে চলে যা বেলাল ডাক দে নবী সব বুইলা থাকতে পারি গো আল্লাহ নবীর না দেখে আমি একটা মিনিট বাঁচবো না আল্লাহু আকবার ও গো রহমতুল আলামিন আপনি আমারে যাইতে কইেন না আমি আপনার সারা বাঁচবো না ও গো আমার আব্বা জান চলে যাও আমার মা জননী চলে যাও ইমান আইনো গো ইমান আইনো গো জান্নাতের গেটে দেখা হবে আর যদি ইমান না আনো গো কোনদিন দেখা হবে না ও আমার আদর আব্বা বহু আদর করে লালন পালন করছিল গো এরপরে ফেডের খোদা আমার বিক্রি করে দিছ মাফ করে দিও অনেক কষ্ট দিয়েছি তোমাকে ও গো আমার আম্মা জান 10 মাস 10 দিন আমার ফেডে রাখছিল এ মা তোমার দুধ খায়া বড় হইছি গো মা দাবি রাইখো না গো মা কালমা পড়িও গো মা জান্নাতের গেটে দেখা হবে সুপারিশ করার সুযোগ পাব আর যদি কালমা না পড়ো গো চিরবিদায় দিয়ে চলে যাও আমি নবী সারা বাঁচব না আমার বেলাল আমার কত আদর করত গো আপনজন আত্মীয় স্বজন মাতৃভূমি সব সাইরা দেশে বেলাল আমি নবীকে সারে নাই আমার বেলাল আমি যখন মেরাজে গিয়েছিলাম মেরাজে যা দেখি এত সুন্দর বিল্ডিং ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এমন সুন্দর গ্লাস দিয়ে আল্লাহ বিল্ডিং বানাইছে আমি বিল্ডিং এর সামনে দাঁড়াইয়াম মনে মনে কই আমার কোন উম্মতের জন্য আল্লাহ এই সুন্দর বিল্ডিং বানাইছে আমার কোন সাহাবীর জন্য বুঝি আল্লাহ বিল্ডিং বানাইছে আমি আফসোস করতেছিলাম হঠাৎ করে ছায়া দেখি আমার বেলাল ওই বিল্ডিং থেকে বের হয়ে জুতা পরে চামড়া জুতা পরে চট্টর চট্টর আওয়াজ করে হাইটা যায় এত লম্বা ফেরাক আগুনের মধ্যে দিয়া জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে কামাররা যেরকম দাগ আছে লাল বানায় এমন লোহাটাকে লাল বানাইয়া জিব্বাটা টান দিয়া বের করে গো জিব্বার মাঝখানে বসাইয়া দিছে আল্লাহু আকবার করে চিল্লান মারছে জিব্বাটার মাঝখানে ফেরাক ঢুকাই দিছে গো আর জিব্বাটা গড়ের ভিতরে নিতে পারে না আল্লাহর ডাক দে আল্লাহ চামড়ার জিব্বায় ফেরাক লাগছে গো কলিজার জিব্বা এখনো তোমার মহব্বতের জিকির চালাইতেছে ওরে রাব্বুল আলামিন জীবনে প্রাণ থাকা পর্যন্ত তোমার নাম জপে যাব আমি শহীদ হইতে রাজি আছি তোমার নামের তসবিহ বলতে রাজি না আল্লাহু আকবার কি মত খাওয়াইলে মোরে কি আগুন জ্বলছে অন্তরে আল্লাহু আকবার কি মত খাওয়াইলে মোরে
কি আগুন জ্বলছে অন্তরে আমার পাগল মনটা রয় না ঘরে পাগল মনটা রয় না ঘরে কেমনে কইছে কাহিনী আইরে সকল খোদার পাগল কলব কর নুরানি আইরে সকল উলার পাগল কলব কর নুরানি যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা কথা কোন ঠিক কি না যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় পানি আইরে সকল খোদার পাগল কলব কর নুরানি আইরে সকল মাওলার পাগল কলব কর নুরানি জরেকর মারহাবা প্রেমের কি আগুন প্রেমিকদেরকে জিজ্ঞেস করিও এমনে বোঝা যায় না কথা কোন ঠিক কি না এ বন্ধু নবী কই যাওয়ায় কারাম রে কি সর্বনাশ করলি রে আমার বেলাল আজান দিছে তোরা সমালোচনা করছস তোরা বেলালকে চিনস না বেলালের জিব্বায় ফেরাক লাগাইছে বেলালের রাস্তার কিনারে ফালায় রাখছে হাজার হাজার ইহুদিরা বেলালকে নিয়া উপহাস করেন তিরস্কার করে আর কয় বেলাল রে এখনো সময় আছে রে কালমা ছেড়ে দে ইহুদি ধর্মে চলে আয় জোরে কর নাউজুবিল্লাহ বেলাল গো মরতে রাজি আছি গো কালমা ছাড়তে রাজি না বেলাল কালমা ছাড়বে না হঠাৎ করে একজন আইসা গো বেলাল গো বেলাল আহাদ আহাদ বলবা এটা মনে মনে বলো গো জোরে করে বলিও না বেলাল ডাক দেখো ভাই আস্তে বলতে কইও না প্রেমের আগুন চাপা দিলে আরো দাউ দাউ করে জ্বলে কতক্ষণ ঠিক কি না বেলাল কান্দে ডাক দেখ আপনারা কারা গো নবীর কাছে আমার সালাম জানাইয়েন আর নবীকে বলেন দোয়া করতে গো নবীকে বলে আমি বড় কষ্টে আছি গো আল্লাহ নবী যেন আমার জন্য দোয়া করে কে যেন যায় নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম বেলাল আপনারে সালাম জানাইছে গো বেলালের জিব্বার মাঝে ফেরাক লাগায়া দিছে নবী ডাক দেখ আবু বকর ইসলামের জন্য এত ত্যাগ দিয়ে চলে আবু বকর এরিন আমি নবী শোধ করতে পারবো না আমি দোয়া করি তুমি আবু বকরকে আল্লাহ তার অপরান্ত ভান্ডার থেকে যেন নিয়ামত দিয়া ঋণ শোধ করে আবু বকর আমি আর কিছু চাই নাই রে আবু বকর একটা জিনিসে চাই বেলালকে তুই কিনে আন আমি নবীর সাক্ষী বানায় বেলালকে আজাদ করে দে হযরত আবু বকর নবীর চোখের পানি মুছে গম আর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা কইরেন না যত টাকা লাগুক গো আমার গায়ে চামড়া বিক্রি করা লাগলে বিক্রি করব তবু আমি আবু বকর বেলালকে কিনেই ছাড়ব আল্লাহু আকবার হযরত আবু বকর টাকার বস্তা নিয়ে হাজির হয়ে গেছে উমাইয়ার সামনে হে উমাইয়া বেলালকে আর মারিস না আল্লাহ নবী চোখের পানি রাখতে পারে না বেলালের গায়ে আঘাত করলে গো নবীর কলিজার মধ্যে যে আঘাত লাগে উমাইয়া কয় কি জন্য এসছ বেলাল কিনার জন্য এসেছি আল্লাহু আকবার উমাইয়া কয় বেলালকে কিনার মতো পয়সা তোমার নাই আবু বকর গো খোদার দুশমন কি কইলি এক পাল্লা বেলাল রে উঠা আরেক পাল্লা টাকা উঠা বেলালের শরীর বরাবর ওজন বরাবর টাকা দিয়ে বেলালকে কিনবো তবু আমি আবু বকর বেলালকে কিনে ছাড়বো আল্লাহু আকবার অবশেষ চড়া মূল্য দিয়া সিদ্দিক একবার বেলালকে কিনে নিলেন নবীর দরবারে বেলালকে নিয়ে রওনা করলেন আবু বকর ডাক দে বেলাল রে আমি তো আগেই বলছিলাম আহাদ আহা শব্দটা মনে মনে বলবি বেলাল কয় ভাই আবু বকর এই প্রেমের আগুন যত নিবাইতে বলো গো এটা আরো
দাও দাও করে জ্বলের আমি আরো জোরে বলছি আস্তে বলতে পারি না ঠিক আছে ভাই এবার তো তোমারে আমি কিনে ফেলছি এখন আর উমাইয়ার কোনো প্রভাব তোমার উপরে থাকবে না ফেরাকটা খুলে ফেলি বেলাল কয় ফেরাক খুইল না ফেরাক খুলতে দিমো না বেলাল কয় ফেরাক খুলতে দিমো না আবু বকর কো খুলে ফেলবো বেলাল কয় খুইল না আবু বকর জোর করে খুলতে যায় বেলাল খান দে খুইল না কই লনা সিদ্দিক খুইল না নবীজিকে না দেখায়া খুলব না আল্লাহু আকবার আট বছর থাকার পর কয় বছর থাকার পর মদিনায় আট বছর থেকে বহু চোখের পানি ছেড়েছেন বহু কান্নাকাটি করেছেন বহু ইতিহাস শুনেছেন বহু স্বপ্ন দেখেছেন মক্কা যাবেন কথাগণ কোথায় যাবেন মক্কা যাবেন হঠাৎ নির্দেশ হলো বন্ধু মক্কা যান দশ হাজার সশস্ত্র সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার থেকে মক্কা আসলেন জোরে কোন আলহামদুলিল্লাহ কয় বছর পর আট বছর কয় বছর পর আট বছর পর আল্লাহর হাবিব মদিনার থেকে মক্কায় আসলেন কোথায় আসলেন মক্কা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আল্লাহর ঘর দেখা যায় একদম কিনারে এখান থেকে মহিলা মাদ্রাসা পর্যন্ত আল্লাহর ঘর দেখা যায় হেরেমের ভিতরে ঢুকছেন ঢুকে বললেন সাহাবায়ে কেরাম ওযু করে লও এস্তেনজা সেরে লও ওযু এস্তেনজা করে লও এখন আমরা আল্লাহর ঘরে ঢুকবো আগে উমরা করব আগে কি করব উমরা করব তোয়াফ করব সাই করব দুই রাকাত নামাজ পড়ব এরপরে মাতার সুন আসাবো এরপরে যুদ্ধ হবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রস্তুতি নিতে বললেন সাহাবায়ে কেরাম ওযু এস্তেনজা সব কমপ্লিট করলেন কমপ্লিট করার পর নবী বললেন এবার রওনা করো আল্লাহর হাবিব সবার সামনে কে খেয়াল করে সবার সামনে কে আল্লাহর হাবিব ডাইনে আবু বকর ডাইনে কে বামে কে ওমর বামে কে পিছনে দশ হাজার সাহাবি কয় হাজার আল্লাহর হাবিব হেরেমে ঢুকবেন হেরেম বুঝেন আল্লাহর ঘর কাবা ঘরে সত্তর কাবা ঘরে কি এরিয়া সত্তরে ঢুকবেন ইতিমধ্যে দেখলেন দুই ভদ্রলোক মাথায় এভাবে কাপড় দিয়া মুখটাকে আড়াল করে বাইতুল্লাহ সামনে দিয়া ক্রস করে বের হয়ে চলে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলেন আবু বকর ওই যে দুই ভদ্রলোক দেখা যায় চলে যাচ্ছে হেরেম থেকে আমাদেরকে দেখে মনে হয় চলে যাচ্ছে এদেরকে ডাকো ডাকো দেখি এরা কারা আবু বকর যায় বলেন এই মুরব্বীরা কারা আপনারা জান কই বাহিরে কয় কেন এমনি এমনি কেন এমনি চলে যাই এখানে থাকার কোনো পরিবেশ নাই আল্লাহু আকবার এখানে থাকার কি নাই পরিবেশ নাই আবু বকর বলেন আল্লাহ নবী আপনাদেরকে ডাকে আপনার মাথার কাপড়টা সরান না দেখি আরে কাপড়টা সরান না ভাই কাপড় দিয়ে গুমটা দিয়ে রাখছে কাপড় সরান লজ্জা লাগে না কাপড় সরাইছে সরায় দেখি হায় হায় এরা তো নবীর চাচা দুজন আল্লাহ নবীর চাচা কয়জন একজনের নাম আব্বাস একজনের নাম কি আরেকজনের নাম আবু সুফিয়ান একজনের নাম আব্বাস কোন একজনের নাম কি আরেকজনের নাম কি আবু সুফিয়ান দুজন রসুলের চাচা একজন আবার শ্বশুর আবু সুফিয়ান আবার কি রসুলের শ্বশুর আপনাদেরকে নবী ডাকে আব্বাস আবু সুফিয়ান নবীজির কাছে আসলো আল্লাহর হাবিব চাচা কই যান কো যাই বাবা এখানে তো আর থাকার পরিবেশ নাই কেন পরিবেশ নাই কেন কো মক্কা নিয়ন্ত্রণ ধরে রাখার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তি নাই যাও বাবা বিনা বাধায় তুমি মক্কার নেতা হয়ে গেলে জোরে কোন সুবহানাল্লাহ তোমার সাথে মোকাবেলা করবে এমন শক্তি আর অবশিষ্ট নাই মক্কায় সব চলে গিয়েছে আমরা দুইজন ছাড়া কোনো নেতা আর কোনো কর্মী মক্কায় নাই সব পলাইছে আমরা চিন্তা করলাম আমরার বাইসাতে গেলাম কি আমরা পলাইছি আল্লাহর হাবিব ডাক দে কোচাসা একুশ বছর আগে নবী হইছি একুশ বছর আগে পয়গাম্বর হইছি হইয়া মক্কায় ছিলাম তেরো বছর মদিনায় তাই গিয়েছি আট বছর আটে আর তেরো একুশ কত এই একুশ বছরে কত মানুষ আইসা আমার হাতে হাত মিলে কালমা পরে মুসলমান হইল চাচা আপনাদের কি এখনো মুসলমান হওয়ার সময় হয় নাই আপনারা কি কালমা পড়ার সময় হয় নাই আবু সুফিয়ান ডাক দে গো ভাতিজা সময় তো হইছে কিন্তু এই কালমা অ্যাকসেপ্ট করবো নি আরশের মালিক আল্লাহু আকবার নবী ডাক দে কো চাচা কে বলছে অ্যাকসেপ্ট করবে না এখনো তৌবার দরজা খোলা আছে আমি নবী এখনো বাইচা আছি আপনি তৌবা করেন অ্যাকসেপ্ট না করলে আমি অ্যাকসেপ্ট করায় নেব
আব্বাস ডাক দিয়ে কো ঠিক আছে আল্লাহ না অ্যাকসেপ্ট করবে maaf করবে কিন্তু তুমি maaf করবে না বাবা আল্লাহর নবী ডাক দিয়ে কো চাচা জীবনে এমন কি অপরাধ করছেন যেটা ক্ষমার যোগ্য অপরাধ কোন তো দেখি কি কি অপরাধ করছেন আব্বাস আর চোখের পানি রাখতে পারে না চোখের পানি মুছে আর কান্দে বাতি জারে এই জীবনে কোনোদিন একটা মশা বসতে দেখি না এই শরীরে এই শরীরে কোনোদিন একটা মাছি বসতে না দেখি নাই গো অথচ এই শরীরে রক্ত দিয়ে জমিন লাল করছি আমরা আজকে আমার আল্লাহ ক্ষমা করবে কথা সত্য কিন্তু তুমি বাতি যা ক্ষমা করবা কিনা আমি জানতে চাই আল্লাহু আকবার আল্লাহ নবী ডাক দে চাচা গো আল্লাহ যখন আপনাকে ক্ষমা করে দিবে আপনাদেরকে ক্ষমা করে দিবে আমি কথা দিলাম একটা মিনিট দেরি করব না আমিও সাথে সাথে ক্ষমা করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ চাচা আর দেরি কইরেন না আবু সুফিয়ান কো ভাতিজা আরেকটা কথা যাই না লই গো আমাদের কারণে বহু সাহাবীর বাবা মারা গেছে আমাদের হাতে বহু সাহাবীর সন্তান মারা গেছে আমাদের কারণে তোমাদের অনেক আত্মীয় স্বজন শহীদ হইছে এই জন্য আল্লাহ শুধু মাফ করলে তুমি নবী মাফ করলে চলবে না এই দশ হাজার সাহাবিয়ারাও তো মাফ করতে হবে নবী বলেন আমি যখন ক্ষমা করে দিয়েছি যা আমার সাহাবিরাও ক্ষমা করে দিয়েছে আল্লাহ আকবার বলেন এ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভয় দেখাইলেন আশার বাণী শুনাইলেন সাথে সাথে আব্বাস আর আবু সুফিয়ান দুজন ভাতিজার সাথে হাত মিলায়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায় একবারে কাবা সত্তরে কাবা ঘরের সামনে আবু সুফিয়ান মুসলমান আব্বাস মুসলমান নবী ডাক দেয় আবু বকর মনে কিছু নিও না তোমার পাশে আবু সুফিয়ানকে জায়গা দাও হে উমর মনে কিছু নিও না আমার চাচা আব্বাস রে আমার বাম পাশে জায়গা দাও এতদিন আবু বকর থাকতে আমার ডাইনে উমর থাকতে আমার বামে আজকে থেকে আবু সুফিয়ান থাকবে ডাইনে গো আর আব্বাস থাকবে বামে কারণ এরা আমার চাচা এরা আমার বংশধর এরা কুরাইশের রক্ত সুবহানাল্লাহ কোনো সমস্যা নাই হুজুর কোনো সমস্যা নাই আপনি সামনে চলেন ডাইনে আবু সুফিয়ান বামে আব্বাস নে আল্লাহর হাবিব হেরেম শরীফের ভিতরে ঢুকলেন ঢুইকা আল্লাহর ঘর তওয়াফ করলেন সফা মারওয়া সাই করলেন উমরা কমপ্লিট করার পর এবার বলেন আব্বাস গো আল্লাহর ঘরের দরজাটা খোলো দেখি খোদার ঘরের দরজা খুলছে ছায়া দেখে 360 মূর্তি বসা পয়গাম্বর কো ভাঙ্গ মূর্তি ছুরমার বানায় ফালা আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উদ্বোধন করে দেন নবীজির হাতে লাঠি ছিল এই লাঠি দিয়ে বড় মূর্তি লাতের গালের মধ্যে মারছে বাড়ি টাস করে মূর্তি নিচে পড়ে যায় আল্লাহ নবী বলেন সবাই পড়ো ওয়া কুল জা আল হাক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আল্লাহু আকবার সত্য এসে গিয়েছে গো অসত্য মাথা নত করেছে আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে কথা ঠিক কি না অসত্য মিথ্যা মাঝে মাঝে মাথা সারা দেয় নিজু মজুমদারের মতো কথা ঠিক কি না কিন্তু যখন মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন ময়দানে ছুটে যায় বেঈমানরা ইঁদুরের গর্ত খুঁজে পলায় কথা ঠিক কি না এ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলোকে ভেঙ্গে তালা মারলেন আর বললেন সাহাবায়ে কেরাম তোরা সাক্ষী রে আল্লাহর কোটি কোটি ফেরেশতা সাক্ষী এই যে তালা মারছি কিয়ামতের আগে কোনো দিন এই ঘরে আর মূর্তি ঢুকবে না সুবহানাল্লাহ আইজো ঢুকে নাই কয় বছর হইছে 1500 কতক্ষণ কয় বছর 1500 হইছে মূর্তি ঢুকছে আল্লাহর ঘরে কিয়ামতের এক মিনিট আগেও ডুববে না জীবনেও ডুববে না কত কথা ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন বক্তব্য দিলেন ওরে মক্কার বেঈমানেরা ওরে মক্কার মুশরিকেরা বহু জ্বালাইছো বহু কষ্ট দিয়েছো গো অবশেষ তোমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলে আমাকে সাহস থাকলে আসো
মুহাম্মাদের সামনে আসব আজকে আমার সামনে দাঁড়ানোর সাহস তো কারো নাই আল্লাহু আকবার এ মক্কাবাসী ও মুশরিকের দল শুনে রাখো আমি নবী প্রতিশোধ পরায়ণ নই আমি হিংসার পরায়ণ নই আমি প্রতিশোধ পরায়ণ নই এই শরীরে মশা বসে না কোনো দিন মাছি বসে না কোনো দিন গো এই শরীরে রক্ত দিয়ে জমিন লাল করছো আমি সব ক্ষমা করে দিয়েছি আজকে কালমা পড়ার জন্য সুযোগ করে দিয়েছি গো ইমানদারের খাতায় নাম লেখাও জান্নাতের খাতায় নাম লেখাও জাহান্নাম থেকে নাম কাটাও আমি প্রতিশোধ নিব ক্ষমা ঘোষণা করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বি কি করে দিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আল্লাহু আকবার নবী বলেন শোনো এখন থেকে নিয়ে 8টা বাজে এই সকাল 8টা থেকে আনুমানিক দুপুর আজান যোহরের আজান পর্যন্ত সময় দিলাম এর ভিতরে যার কপালে ঈমান আছে কালমা পড়ে ফেলাও মুসলমান হয়ে যাও সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আর যদি কেউ মুসলমান হতে না চাও জোর করে কালমা পড়াবো না জোর করে ইসলাম গ্রহণ করানোর কোনো সিস্টেম নাই যারা কালমা পড়বা না গো হেরেমের সীমানা ছেড়ে চলে যাও জোহরের নামাজের পরে হেরেম শরীফের এরিয়াতে যদি কোনো বেঈমানকে দেখা যায় মুসলমানের তরবারির আঘাত থেকে রক্ষা পাইবা না সুবহানাল্লাহ আল্লাহর আবি ঘোষণা দিয়ে দিছে গো এই তিন চার ঘন্টা সময়ের ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায় কয় হাজার জোরে কোন কয় হাজার 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায় নবী মদিনার থেকে আনছে 10000 আজকে আর নতুন কালমা পড়ছে 4000 14000 সাহাবী নিয়াম আল্লাহর হাবিব হেরেম শরীফের সামনে বসলেন এবার নবী জালাময় বক্তব্য দিতে শুরু করলেন এ সাহাবা কারাম আজকে থেকে হেরেম শরীফে আজান হবে আজকে থেকে জামাতে আল্লাহর ঘরে নামাজ হবে কাফের বেঈমানের দলেরা আমাকে হেরেম শরীফে আজান দিতে দেয় নাই আজকে 21 বছর পর্যন্ত হেরেম শরীফে আজান দিতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই একামত দিতে দেয় নাই 21 বছরের মাথা আজকে আজান হবে একামত হবে জামাতের সাথে হেরেম শরীফের মধ্যে নামাজ হবে জোরে কোন সুবহানাল্লাহ রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন ওই সাহাবা কারাম আজকে 21 বছর পর হেরেম শরীফের মধ্যে আজান হবে জামাতে নামাজ হবে ও আমার সাহাবা কারাম আমি নবী হইয়া 13 বছর মক্কা ছিলাম আজান দিতে দেয় নাই একামত দিতে দেয় নাই জামাতে নামাজ পড়তে দেয় নাই মদিনায় থাইকে আসে 8 বছর এই 8 বছর এখানে ওপেন নামাজ ইবাদত করতে দেয় নাই এই 8 আর 13 মিল্লা 21 বছর হয়ে গেছে মক্কা শরীফে হেরেমের মধ্যে আজান বাতি দিতে দেয় নাই আজকে 21 বছর পরে আজান হবে গো জামাতের সাথে নামাজ হবে আমি ইমামতি করব জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কি খুশি 21 বছর পর আজান হবে গো আজকে একামত হবে গো নবীর পিছনে আমরা জামাতের সাথে নামাজ পড়ব এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাব সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম রে আমি তোমাদের থেকে জানতে চাই কি জানতে চান এই মহান বিজয়ের দিনে আজান নামে কারে দিয়ে দিলে ভালো হয় কাকে দিয়ে আজান দিলে ভালো হয় কেউ বলে হুজুর আবু বকর আজান দেখ কেউ বলে হুজুর উমর রে দিয়ে আজান দেন কেউ বলে উসমান আজান দেখ এক একজন এক একজনের নাম বলে কেউ বলে হুজুর নাম বলার দরকার নাই আপনি যাকে খুশি তাকে দিয়া আজানের ব্যবস্থা করেন গো এখানে আমাদের কোনো আপত্তি থাকবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহান বিজয়ের দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুতরাং আজকে তোমাদের কাছে আমার মশওয়ারা সবাই পরামর্শ দেওয়ার দরকার নাই 2-4 জন পরামর্শ দাও কাকে দিয়ে আজান দিলে ভালো হবে কেউ বলে আবু বকরের কথা হুজুর আবু বকরকে দিয়ে আজান দেন কারণ আবু বকরের আগে কেউ কালমা পড়ে নাই ইসলামের প্রথম মুসলমান পুরুষ সাহাবী
এই জন্য ওনার অবদান ইসলামে অনেক বেশি আজানটা আবু বকরকে দিয়ে ভালো হবে আপনার প্রবীণ সাহাবী গো আপনার সর্বপ্রথম সহকর্মী ঠিক আছে আরেকজন বলো আরেকজন দাঁড়ায় বলে হুজুর আমার মনে কো উমরের দিয়ে আজান দিলে ভালো হবে কারণ উমর যেদিন ইসলাম গ্রহণ করছে গো এই দিন থেকে ইসলাম ইজ্জত লাভ করছে সম্মান লাভ করছে ওই দিন থেকে ইসলাম ওপেন হয়ে গেছে আর গোপন নাই ওমর যদি আজান দেয় মক্কার মাটি থরথর করে কাঁপবে গো বেঈমানদের কলিজার মধ্যে অপারেশন শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকজনকে হুজুর উসমানকে দিয়ে আজানের ব্যবস্থা করেন কয় কেন কো উসমানের অবদান মক্কার মানুষ জীবনেও শোধ করতে পারবে না এমন কোন মক্কার মানুষ নাই যারা উসমানের পয়সা খায় নাই এমন কোন বাপের ভূত নাই যে উসমানের এহসান গ্রহণ করে নাই উসমান ছিল শিল্পপতি কেউরে দান দিছে কেউরে চাউল দিছে কেউরে গম দিছে কাউকে আটা দিছে কাউকে খেজুর দিছে কাউকে মধু দিছে কাউকে টাকা দিছে যাকে যেমনি পারে উসমান সাহায্য করছে গো উসমানের ঋণ কেউ শোধ করতে পারবে না উসমানের আজানের গুরুত্ব আলাদা উসমান আজান দিবে নবী কো ভালো সুন্দর বলছো বসো আরেকজন বলো আরেকজনকে হুজুর শেরে খোদা আলী আজান দেবে সাত বছর বয়সে কিশোর বয়সে ইসলাম কবুল করছে আপনি যারে সিংহ ঘোষণা করছেন আল্লাহু আকবার যারে আপনি শেরে খোদা ঘোষণা করছেন শের মানে ভাগ শের মানে সিংহ আপনি আল্লাহর সিংহ ঘোষণা করছেন সিংহ যদি আজান দেয় তাহলে বাতেলের কলিজা কম্পন ধরে যাবে এই জন্য উসমান আজান দিবে আলী আজান দিবে আবু বকর আজান দিবে উমর আজান দিবে এক একজন এক একজনের কথা বলে নবী ডাক দেখো সাহাবা কারাম মনে কিছু নিও না আজকে মহান বিজয়ের দিন আজান আমার বেলাল সারা অন্য কোন কণ্ঠে মানাবে না জোরে করো আল্লাহু আকবার এ বেলাল বাবা তুমি কই আসো আসো বেলাল ওই পিছনে বসে রইছে গো বেলাল পিছনে বসে রইছে নবী কো বাবা তুমি সামনে আসো আল্লাহর হাবিব বেলালের কাছে নিয়া গালে চুমু খায় কপালে চুমু খায় আরবরা এইভাবে আদর করে এখনো আরবরা আমাদেরকে আলেম ওলামা পাইলে কপালে চুমু দেয় কান্তে মতুয়া আন্তে মতুয়া আপনি আলেম হ্যাঁ শেখ শেখ বাংলাদেশি শেখ বাংলার শেখ যদি জানে যে আলেম বড় মহাদ্দেশ এখন আমাদেরকে দূরে চুমা খায় এটা আরবদের অভ্যাস আল্লাহর নবী বেলাল রে চুমা খায় গো বেলাল আজান দাও বাবা আজান দাও হযরতে বেলাল আল্লাহর ঘরের গিলাব বায় বায় ছাদের উপর উঠছে আল্লাহর ঘরটা একতলা তবে দুতলা সমান উঁচা কোনো সিঁড়ি নাই ওঠার জন্য গিলাব দিয়ে উঠতে হয় বেলাল হাবশি গিলাব বেয়ে বেয়ে টাইনে উপরে উঠছে বাবা তুমি তোমার ভাঙ্গা কোনটে আজান শুরু করে দাও হযরতে বেলালে আজান হাফসি যখন আজান শুরু করে দিছে রে আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়ে ডাক মারছে হেরাম শরীফের সীমানা প্রায় কোনো দিক দিয়ে 7.5 কিলোমিটার কোনো দিক দিয়ে 8 কিলোমিটার কোনো সাইটে 9 কিলোমিটার এভারেজ প্রায় 8 কিলোমিটার চারদিকে হেরেমের সীমানা বেলালের মুখের আজানের দনি হেরেম শরীফের সীমানার কানায় কানায় পৌঁছে গিয়েছে প্রায় 8.5 কিলোমিটার পর্যন্ত আমাদের দেশে মাইক দিয়ে দিলেও তো এই পর্যন্ত যাবে না শব্দ অথচ বেলালের মুখের আজানের ধ্বনি হেরেমের সীমানার লাশ পর্যন্ত পৌঁছে গেছে হযরত বেলাল আজান দেয় গো যেই মাত্র বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন ভূমিকম্প শুরু হয়ে গেছে গো এই হেরাম শরীফের 9 কিলোমিটার এলাকার ভিতরে কাফেরদের যত পাকা যত কাঁচা গড়বাড়ি ছিল সব ভেঙে ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায় আল্লাহু আকবার কি অ্যাকশন শুরু হয়ে গেছে বেলালের আজান মানে বাহিরে হেরেমের বাহিরে ভূমিকম্প শুরু হয়ে গেছে সমস্ত বেঈমানদের ঘর দুয়ার ভেঙ্গে চুরমার হয়ে পাউডার হয়ে মাটির সাথে মিশে যায় যারা কোন আল্লাহু আকবার কিন্তু হেরেমের সামনে কেউ কিছুই বলতে পারে না এই যে 14,000 সাহাবী বসে রয়েছে কেউ বলতে পারে না আজান চলছে আজান চলছে এখানে আজকে যারা মুসলমান হয়েছে ওই যে 4,000 এদের মধ্য থেকে 2-4 জন সমালোচনা করে হায় 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 মোহাম্মদ করলো কি বেলাল রে দিয়ে আজান দেয় বেলাল তো একটা কাউয়া না বেলাল তো একটা কাক সে কে কালো কাউয়া ছাড়া আজান দেওয়ার কোনো মানুষ পাইল না হুজুরে কোন নাউজুবিল্লাহ
একজনে এক এক মন্তব্য শুরু করছে গো আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানে জানে কি না সব দেখে কি না সাথে সাথে জিবরাইল রে ফাটা জিবরাইল রে ওই যে 14000 সাহাবী একসাথে বসা 10000 আমার বন্ধু মদিনার থেকে সাথে নিয়ে আইছে আর 4000 এই মুহূর্তে কালমা পড়ছে সকালবেলা এদের ভিতরে তুমিও যাও এদের পোশাক যেমন তোমার পোশাক হবে তেমন এদের চেহারা যেমন তোমার চেহারা হবে তেমন এরা যেন বুঝতে না পারে তুমি ফেরেশতা জিবরাইল আল্লাহু আকবার হযরত জিবরাইল আলাইহিস সালাম পাবলিকের ভেষে সাংবাদিক হইয়া ময়দানে ঢুইকে পড়ছে ঢুইকা ওই ডরে জিজ্ঞাসা করে ভাই এই যে বেলাল যে আজান দিতেছে এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে নাকি কয় আছে কিতা মন্তব্য কয় হায় রে নবী কি এ কালো কাক সার আজান দেওয়ার মানুষ পাইলো না জিবরাইল কো উনি ফা কাক নি কয় রে তো এই ডর কাউতে এক জিনিসে এ হাফসি নিগ্রু এই নিগ্রু কালো দল এরা আর কাক তো এক জিনিসে নবীকে কুরাইশ বংশের হাট্টা কাট্টা হ্যানসেন যুবকদেরকে দেখে নাই এদেরকে তো আরবদেরকে তো এই নিগ্রু নাইজেরিয়ার কালো কাউয়া দিয়ে আজান দিল কেন জিবরাইল কো থ্যাংক ইউ থাকো আরেক জায়গায় গেছে আবু জাহেলের ছোট ভাই হারেস ইবনে হেশাম এখানে যায় কো হারেস ভাই কি বলতেছেন কো ভাই দুঃখের কথা কারে কই কেউ জিজ্ঞাসা করলো না কি বলতেছেন আপনি আমারে শুধু জিজ্ঞাসা করলেন আপনি বড় দরদি ভাই আপনি বড় দরদি আপনাকে ক ধরেন না আপনাদের মতো একজন ক ভাই আপনি বড় দিলওয়ালা মানুষ আমি দুঃখের কথা কারে কই জিবরাইল ক আমারে কোন কি দুঃখ ক হায় হায় আল্লাহ আমারে মান বাঁচাইছে ইজ্জত বাঁচাইছে এই দিন আসার আগে আমার আব্বা আম্মারে দুনিয়া থেকে ইজ্জতের সাথে লয়ে গেছে এই জন্য আল্লাহরে ধন্যবাদ জানাই আমার বাপ মায়ের ইজ্জতের সাথে দুনিয়া থেকে আগে লয়ে গেছে আজকে কলঙ্কের দিন আমি দেখছি আমার বাপ মার তো দেখা লাগে নাই কারণ আমরা বাচ্চা থাকতে কালো গোলাম দে আজান দেয় এর মতো অপমান আমাদের কপালে আর নাই জোরে কর নাউজু বিল্লাহ জিবরাইল কয় থাকেন থ্যাংক ইউ ওই পাশে গেছে যায়া দেখে নবীর ওই চাচা আবু সুফিয়ান যিনি রাস্তায় মুসলমান হইছিল আবু সুফিয়ান রে জিবরাইল তো চিনে যায় কয় আবু সুফিয়ান ভাই কেমন আছেন গো বাল্লাহ কেমন আছেন গো বাল্লাহ আচ্ছা আজকের দিনে কি অবস্থা গো কালমা পড়ে বালাইছি মুসলমান হয়ে গেছি তাই নাকি আপনি মুসলমান হয়ে গেছেন কহ আপনারা মক্কা লিডার ছিলেন কয় লিডারগিরির দিন শেষ আজকে মোহাম্মদের হাতে সব আল্লাহু আকবার পুরো নিয়ন্ত্রণ মোহাম্মদের হাতে আমগর মাদুরি শেষ চিন্তা করলাম ফিটা তো একটা মাটিত পড়ব না কালমা ফুরে ভালাই ফিটটাও বাঁচুক জীবনটাও বাঁচুক জান্নাতে যাই সুবহানাল্লাহ কালমা পড়ছেন নি কহ আচ্ছা এই যে মোহাম্মদ যে আজকে আজান দেওয়াচ্ছে এই যে বাইতুল্লাহ সাদের থেকে আজানের ধ্বনি শোনা যায় 21 বছর পর এই ব্যাপারটা আপনি কিভাবে দেখলেন আপনি একটা বর্ষিয়ান জননেতা হিসাবে একটা বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে কারণ মক্কা তো দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন আপনি আজকে না নেতৃত্ব ছেড়ে দিলেন আজকে কালো গোলাম দিয়ে আজান দিল মোহাম্মদ আর কি ভালো মানুষ ছিল না মক্কার মধ্যে আবু সুফিয়ান কয় ভাই আপনাকে আমি ধরেন না আপনাদের মতো একজন কয় না আমার সন্দেহ হয় কি সন্দেহ হয় কয় হয়তো বা জিবরাইল হইতে পারে পাবলিকের বেশে আল্লাহু আকবার আমার ভয় হয় ফেরেশতা জিবরাইল পাবলিকে সুরত ধরে আইছে সাক্ষাৎকার নিতেছে কথা কইলে হ্যান্ডকাপ লাগাইব আজকে কথা বলার সময় নাই উল্টা পাল্টা বলে ফিটে সামরা বাস্ত না আল্লাহ আকবার কিছু কোন আমি সাংবাদিক হিসাবে আপনি সাংবাদিক না ফেরেশতা থেকে আমি শিওর জানি দেখা যায় সাংবাদিক যদি ফেরেশতা হয়ে যান আই এম টায়ার্ড আমি অসুস্থ কথা কমু না সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আইছি মাত্র এদেশের কিছু নেতা আছে সাক্ষাৎকার নিলে দিতে চায় না আছে কিনা আর কতুরি নিয়ে আছে আজ্ঞায় যায় সাক্ষাৎকার দেয় আমার জিগান কি কমু জিগান জিগান কেন সাংবাদিক কথা বলতে মজা পায় আর কিছু আছে কয় না কইলে সমস্যা আছে বিদ্যুৎ কেমন থাকে মন্ত্রী মহোদয় বলেন তো বিদ্যুতের সার্ভিসটা কেমন চলছে মন্ত্রী কি কইব ডেলি চারবার যায় কয়বার যায় এটা কইলেও বিপদ না কইলে বিপদ এই জন্য মন্ত্রী কি কইব না না ভাই আমার শরীর খারাপ আজকে সাক্ষাৎকার দিব না কথা কোন ঠিক কি না কারণ বিপদ বিদ্যুৎ যায় করবো কি দিয়ে কুলাই দিতে পারতেছে না বিদ্যুৎ কাবার করতে পার করুনটা কি চাউল ডালের কি অবস্থা 70-এর নিচে তো চাউল নাই এই ব্যাপারটা মন্ত্রী মহোদয় আপনি কি বলেন মন্ত্রী কিছু কইবো
কবু কিছু এই সরো আমি আমি অসুস্থ পরে কথা কম কথা কোন ঠিক কি না কোনটা কয় কোন বিপদে পড়ে এই কথা কোন ঠিক কি না আবু সুফিয়ান কো ভাই সাহেব আমরা আমি ঠিক চিনতে পারলাম না ক ধরেন না আপনাদের মতো বিটিবি থেকে আসে কয় না সন্দেহ লাগে আপনি মনে আকাশ থেকে আয়া থাকতে পারেন আল্লাহু আকবার সাক্ষাৎকার দেয় না জিব্রাইল চলে গেছে আকাশে যায় কো আল্লাহ গো এই যে কথাবার্তা আমি আমি মেমরি ভরে নিয়ে আসছি একবারে একবারে সিডি সহ জমা দিয়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহ ডাক দে জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যা আমার সালাম কম বন্ধুরে আমার সালাম কম আর বলবি জি বিলাল কে জি আজান দিয়েছে এটাকে আমি আল্লাহ 100% সমর্থন জানাই আর বলবি রে এই আয়াতটা আমি বেলাল সম্পর্কে স্পেশাল নাজিল করলাম আল্লাহু আকবার এরা আমার বেলালের চামড়া দেখছে গো বেলালের কলিজাটা দেখে নাই এরা মনে করছে চামড়াটা কালো অন্তরটাও কালো কিন্তু বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা ওরা জানে না আল্লাহু আকবার এ জিব্রাইল আমার বন্ধুর কাছে যা বন্ধুকে সালাম জানাও আরে আয়াতটা বন্ধুর কাছে পৌঁছায়া দাও এই বলে জিব্রাইল এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নিয়ে নবীর কাছে চলে আসছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ বেলাল যদি আজান দিবেন পরামর্শ করছিলেন নি কো কর্ষিত পরামর্শ কো তাহলেও সমালোচনা কেন নবী কো কে সমালোচনা করছে কেউ তো সমালোচনা করে নাই আল্লাহ কো করছে কারা কারা সমালোচনা করছে জিব্রাইল আমার কাছে সংবাদ পৌঁছে দিছে নবী কো তাই নাকি কয় হ জিব্রাইল তুই বেলালের প্রশংসার আয়াত নিয়ে চলে আসলি অথচ বেলাল তো এখনো কাবা ঘরের ছাদ থেকে নামে নাই বেলাল এখনো কাবা ছাদ থেকে মাটিতে নামে নাই বেলালের প্রশংসার আয়াত আরশে আজিম থেকে মাটিতে নেমে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো জিব্রাইল রে কোন আয়াত নাজিল করছে আমার আল্লাহ তেলাওয়াত করে শোনাও জিব্রাইল কো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ওরে মানব সম্প্রদায় ওরে মক্কাবাসী ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী করে ওয়াজালনাকুম শুউবাম ওয়া কাবাইল এবং তোমাদেরকে বিভক্ত করেছে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে কেউ তালুকদার কেউ শিকদার কেউ খান কেউ পাঠান কেউ চৌধুরী কেউ ব্যাপারী কেউ পাটোয়ারি আছে না নাই আল্লাহ কতদেরকে পুরুষ বানাইছি কাউরে বা মহিলা বানাইছে কেউ রে চৌধুরী বংশে জন্ম দিয়েছি কাউ বা তালুকদার বংশে সৃষ্টি করেছি এগুলো কি জন্য লিতারাফ এগুলো শুধু পরিচয় লাভ করার জন্য দুনিয়ার জীবনে পরিচয় এটাই শুধু তোমার পরিচয় এ চৌধুরী সাহেব আপনি যে মাইয়া বিয়া দিলেন বিয়াই কি নে ক বিয়াই হলো ব্যাপারী বংশের ও শিকদার সাহেব আপনার বিয়াই কি ক আমার বিয়াই তালুকদার বংশের ও তালুকদার সাহেব আপনার বিয়াই কি নাম ক আমার বিয়াই হলো জমিদার বংশের একটা বংশ এই যে গোত্র আল্লাহ কো এটা হলো লিতারাফু দুনিয়াতে পরস্পর শুধু পরিচয় লাভ করবা এছাড়া কোনো কিছু না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে হতে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে অতি আপন ওই মানুষ আমি আল্লাহর অতি ঘনিষ্ঠ যে মানুষের ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে মক্কাবাসীরে বুঝলেন মক্কাবাসীরে আমার বেলালের চামড়াটাই দেখলি আমার বেলাল নিগ্রু আমার বেলাল হাবশি আমার বেলাল নাইজেরিয়ার এইটাই শুধু দেখছো বেলালের চামড়াটা দেখছো বেলালের বংশটা দেখছো বেলাল অন্যের গোলাম এইটাই দেখছো বেলালের কলিজা দেখো নাই বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা যেরকম সুবহানাল্লাহ আল্লাহ আয়াত নাযিল করে বুঝাইছেন আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি পয়সাওয়ালা হওয়া নয় আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি সুন্দর হওয়া নয়
আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি উচ্চ বংশের মানুষ হওয়া নয় আমি আল্লাহর কাছে মাপ আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি দাপটি হওয়া নয় উচ্চ বংশের হওয়া নয় সুন্দর হওয়া নয় পয়সাওয়ালা হওয়া নয় প্রভাবশালী হওয়া নয় আমি আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হইল তাকওয়া জোরে কোন সুবহানাল্লাহ এই আয়াত যখন নবীকে পড়ি শুনাইলাম আল্লাহ নবী কান্দে ডাক দেখো হায়রে সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলি রে আমার বেলাল নিয়ে তোরা সমালোচনা করছস তোরা কি আমার বেলাল চিনস না কারা কারা আমার বেলাল কে সমালোচনা করছস আগে ক্ষমা চাও না তো নামাজ আরম্ভ হবে না আগে মাপ চাই লও এরপরে জোহরের নামাজ আদায় হবে একটাও দাঁড়ায় না কো যদি তা না দাঁড়াও আমি জিব্রাইল কে ডাকবো জিব্রাইল সবার নাম কিন্তু বইলা দিবে কারা কারা সমালোচনা করছিলা এখন ওই তিনজন দাঁড়াইছে ওই তিনজন দাঁড়াইছে এদিকে আসো তুমি কি কইছো বেলাল রে কো হুজুর এটা মুখ সিলিপ খায় বাইরে গেছে কি বাইরে এসে আমি কাউয়া ডাকছি কিতা রাখছো কাউয়া কইছিস কি লেগা কো মনে করছি লোকটাও খালা চামড়াটাও খালা অন্তরটাও খালা কিন্তু অন্তর যে এত বালা আমি জানতাম না আচ্ছা কোন তো হুজুর আমরা আজকে সকালে মুসলমান হইছি আর বেলাল মুসলমান হইছে অনেক আগে এখন বেলালের সাথে আমগো চলল অভ্যাস নাই উচ্চ অভ্যাস নাই বইয়ে অভ্যাস নাই খায়ে অভ্যাস নাই মানুষের সাথে না চললে কি বোঝা যায় বালা মন্দ বোঝা যায় আমরা আজকে মুসলমান হইছি জীবনেও পরিচয় নাই মনে করছি লোকটাও খালা অন্তরটাও খালা কিন্তু বেলাল যে এত ভালো আমরা জানতাম না হুজুর সিলিপ খায় মুখ দিয়ে বাইরে এসে মাফ করে দেন নবী কো বেলালের কাছে মাফ চা বেলাল গো মাফ করে দেন বেলাল কো মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই তুমি এদিকে আসো তুমি কি কইছো কো আমি তো বেলাল রে কিছু কই নাই কি বলছো কো আমি আল্লাহরে ধন্যবাদ জানাইছি কারে ধন্যবাদ জানাইছো কো আল্লাহরে ধন্যবাদ জানাইছি কি ধন্যবাদ জানাইছো কো আমি আল্লাহরে বলছি আল্লাহকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার পিতা মাতাকে এর আগে সসম্মানে দুনিয়ার থেকে নিয়ে গেছে অপমান হইলে আমি একলা হইছি বাপ মার তোর অপমান হওয়া লাগে নাই এই কথা তুই কইছিস কহ এটা মুখ দিয়ে সিলিপ খেয়ে বাইরে গেছি এটা হঠাৎ বাইরে গেছে কিতা করতাম কিয়া আমি মনে করছি বেলাল গোলাম বেলাল কালো বেলাল ফরের খরিদা গোলাম বেলাল মানুষের কাম করে বিদেশিয়া এটা নিগ্রু এটা কিতো দাস এর কি দাম আছে ওরে দিয়ে আজান দিছে মনে করছি আমরা মক্কার মানুষের জন্য অপমান হয়েছে হুজুর বুঝতে আসছি না এটা ভুল হয়ে গেছে মাফ করে দেন রসুল কো বেলালের কাছে মাফ সা বেলাল কো মাফ করে দিছে জান আল্লাহ আকবার আবু সুফিয়ান সাহেব আপনি কি কইছেন আবু সুফিয়ান কো আমি তো আগেই জানতাম এটা ফেরেশতা আমি কিচ্ছু কই নাই আমি কিচ্ছু কই না আমি তো কইছি আই এম টায়ার্ড আমি অসুস্থ আমি কিচ্ছু করবো না আমি জানতাম এটা ফেরেশতার বেশে সাংবাদিক আইছে আল্লাহ আকবার যেই কথা সেই কাজ এইটাই হইছে যেটা চিন্তা করছিলাম আল্লাহ আকবার হুজুর আমার কিচ্ছু দোষ নেই আমি কোনো সমালোচনা করি নাই আল্লাহ নবী ডাক দিয়ে এখন নামাজ শেষ করলে এরপরে কথা নবী নামাজ পড়া এক বস সবাই বস এ মক্কাবাসী সাহাবায়ে কেরাম তোদেরকে কি বুঝাইতাম আমার বেলাল সম্পর্কে কি বুঝাইতাম রে দুনিয়ার মানুষের মান এবং ইজ্জত আমরা মনে করি টাকা হইলে মানি আমরা মনে করি দাপটে হইলে সম্মানি আমরা মনে করি ক্ষমতা মান যারা এরাই নাকি কত ইজ্জতের মালিক আমরা মনে করি সোডাউন চেহারা যাদের এতে কত মালিক আমরা মনে করি পয়সা যাদের আছে এরাই বরং আমরা মনে করি উচ্চ বংশের যারা এরাই বরং এটা তোমাদের ভুল ধারণা তোমরা বেলাল সম্পর্কে এতটা অবহেলা করবেন কল্পনা করতে পারি নাই রে সাহাবায়ে কেরাম কললে কি রে সাহাবায়ে কেরাম আমার বেলাল যেদিন মুসলমান হইয়া আমি নবীর কাছে চলে আইছে বেলালের আত্মীয় স্বজন আইছে গো বেলালকে তাদের দেশে নিয়ে যাবে আইছে গো নবী গো আমগো বেলাল আমরা নিতে আইছি আমাদের বেলালকে দিয়ে দেন আমরা বেলালকে নিয়ে যাব আমি বলছি যা বেলাল তোর আব্বা আইছে তোর আম্মা আইছে ভাই বোন আইছে চলে যা বেলাল ডাক দে নবী সব বুইলা থাকতে পারি গো আল্লাহ নবীর না দেখে আমি একটা মিনিট বাঁচবো না আল্লাহু আকবার ও গো রহমতুল্লিল আলামিন আপনি আমারে যাইতে কইেন না আমি আপনার সারা বাঁচবো না ও গো আমার আব্বা জান চলে যাও আমার মা জননী চলে যাও ইমান আইনো গো ইমান আইনো গো জান্নাতের গেটে দেখা হবে আর যদি ইমান না আনো গো কোনো দিন দেখা হবে না ও আমার আদর আব্বা
বহু আদর করে লালন পালন করছিল গো এরপরে ফেডের খোদা আমার বিক্রি করে দিছ মাফ করে দিও অনেক কষ্ট দিয়েছি তোমাকে ও গো আমার আম্মা জান 10 মাস 10 দিন আমার ফেডে রাখছিল এ মা তোমার দুধ খায়া বড় হইছি গো মা দাবি রাইখো না গো মা কালমা পড়িও গো মা জান্নাতের গেটে দেখা হবে সুপারিশ করার সুযোগ পাব আর যদি কালমা না পড়ো গো চিরবিদায় দিয়া চলে যাও আমি নবী সারা বাঁচব না আমার বেলাল আমার কত আদর করত গো আপনজন আত্মীয় স্বজন মাতৃভূমি সব সাইরা দেশে বেলাল আমি নবীকে সারে নাই আমার বেলাল আমি যখন মেরাজে গিয়েছিলাম মেরাজে যা দেখি এত সুন্দর বিল্ডিং ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এমন সুন্দর গ্লাস দিয়ে আল্লাহ বিল্ডিং বানাইছে আমি বিল্ডিং এর সামনে দাঁড়াইয়াম মনে মনে কই আমার কোন উম্মতের জন্য আল্লাহ এই সুন্দর বিল্ডিং বানাইছে আমার কোন সাহাবীর জন্য বুঝি আল্লাহ বিল্ডিং বানাইছে আমি আফসোস করতেছিলাম হঠাৎ করে ছায়া দেখি আমার বেলাল ওই বিল্ডিং থেকে বের হয়া জুতা পরে চামড়া জুতা পরে চটটর চটটর আওয়াজ করে হাইটা যায় আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেশতারা রে এই যুবককে এত সুন্দর যুবক তো জীবনে দেখি নাই এত সুন্দর যুবক কোত্থেকে আসলো জান্নাতে ফেরেশতারা ডাক দেখো নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি কি ওনাকে চিনেন না উনি আপনার কলিজার টুকরা হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডাক দেয় ফেরেশতারা রে আমার বেলাল আমি মক্কায় রাইখে আইছি আমার বেলাল জান্নাতে কেমনে ঢুকলো ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কালিমা পড়ার কারণে ঈমান আনার কারণে এমন কোন অত্যাচার নাই যা বেলালকে করা হয় নাই এমন কোন টর্চার নাই যা বেলালকে করা হয় নাই এমন কোন রিমান্ড নাই গো যে রিমান্ড বেলালকে দেওয়া হয় নাই সব সহ্য করেছে আমার আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই এই জন্য আমার আল্লাহ বেলালের জান্নাতটা কেমন করে বানাইছে আল্লাহ আপনাকে অগ্রিম দেখায় দিয়েছে ও গো নবীজি মক্কা নগরে যাইয়া বেলালের সাথে দেখা হইলে জান্নাতের গল্প শুনাইবেন বেলালের জান্নাতের কথা বলবেন বেলাল খুশিতে আত্মহারা হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ রাবিব কো সাওয়া কারাম মেরাজের রজনীতে আমার আল্লাহ বেলালের জান্নাতটা আমাকে দেখাইছে সেই হলো আমার বেলাল তোমরা বেলালকে চেনো না হযরতে বেলাল হাবশি যখন তাকে মারতো উমাইয়া হাতে পায়ে বাইদা মরুভূমির মধ্যে কুকুরের মতো টানতো গো আর গরম পালুর কারণে শরীরের মধ্যে ঠোঁয়া পড়ে যাইতো ঠোসা পড়ে যাইতো এরপর বেলাল বলতো আহাত 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 আল্লাহু আকবার বেলাল আহাত বলা বন্ধ করে না সুমাইয়া উমাইয়া ডাক দেয় করে বেলাল আবশি তুই ইয়া সুমাইয়া উমাইয়া ইয়া উমাইয়া কয় তসবি পড় আহাত আহাত কই তুই কেন বলস বেলাল বলতো উমাইয়া গো আপনি আমাকে টাকা দিয়ে কিনছেন সারা দিন আপনার কাজ করি ক্লান্তি আসলে যখন আমি আমার মাওলাকে ডাকি যখন আমার মনিবকে ডাকি গো আমার সারা দিনের ক্লান্তি মুইছে যায় আমার অন্তরের মধ্যে আলাদা একটা ফিলিংস আসে আমার মনের ভিতর আলাদা একটা আনন্দ আসে গো সারা দিনের পরিশ্রম একটা সেকেন্ডে আমি ভুলে ফালাই ও গো আমার মনিব আমার গলায় চাকু চালান আমি রাজি আছি আমি আমার আল্লাহর নাম ভুলতে রাজি না আল্লাহু আকবার এরপরে উমাইয়া বেলালের বুকে এত বড় পাথর দিত পাথরের টুকরা বুকের মধ্যে দিত এই ছাতির হাড়গুলো মটমট মটমট করতো গো ভেঙ্গে যাওয়ার উপক্রম ছিল তারপরও বেলাল আহাত আহাত বলতে ভুল করতো না সর্বশেষ যখন বেলাল ডাক দেয়া কো উমাইয়া রে আমাকে জবে কর আমি রাজি আছি আমি আমার আল্লাহর জিকির ভুলতে রাজি না আল্লাহু আকবার বন্ধুগণ বেলাল আবশি কোন অবস্থাতে যখন আল্লাহকে ভুলে না
উমাইয়া কয় বেলাল কেমনে তোর জিকির বন্ধ করলাগে আমি জানি কেমনে বন্ধ করবেন এত লম্বা ফেরাক আগুনের মধ্যে দিয়া জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে কামার রাজেগম দাগ আছি লাল বানায় এমন লোহাটাকে লাল বানাইয়া জিব্বাটা টান দিয়া বের করে গো জিব্বার মাঝখানে বসায়া দিছে আদে বেলাল আবিশি আল্লাহু আকবার করে চিল্লান মারছে জিব্বাটার মাঝখানে ফেরাক ঢুকায় দিছে গো আর জিব্বাটা গড়ের ভিতরে নিতে পারে না আল্লাহর ডাক দে আল্লাহ চামড়ার জিব্বায় ফেরাক লাগছে গো কলিজার জিব্বা এখনো তোমার মহব্বতের জিকির চালাইতেছে ওরে রব্বুল আলামিন জীবনে প্রাণ থাকা পর্যন্ত তোমার নাম জপে যাব আমি শহীদ হইতে রাজি আছি তোমার নামের তসবিহ বলতে রাজি না আল্লাহু আকবার কি মত খাওয়াইলে মোরে কি আগুন জ্বলছে অন্তরে আল্লাহু আকবার কি মত খাওয়াইলে মোরে কি আগুন জ্বলছে অন্তরে আমার পাগল মনটা রয় না ঘরে পাগল মনটা রয় না ঘরে কেমনে কইছে কাহিনী রে সকল খুদার পাগল কলব কর নুরানি আইরে সকল উলার পাগল কলব কর নোরানি যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা কথা কোন ঠিক কিনা যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা আমার প্রেমের হাওয়ার জালাই জালাই প্রেমের হাওয়ার জালাই জালাই জীবন মরণ হয় পানি আয়রে সকল খুদার পাগল কলব কর নোরানি আয়রে সকল মৌলার পাগল কলব কর নোরানি জরেকর মারহাবা প্রেমের কি আগুন প্রেমিকদেরকে জিজ্ঞেস করিও এমনে বোঝা যায় না কথা কোন ঠিক কিনা এ বন্ধু নবী কই যাওয়া কারাম রে কি সর্বনাশ করলি রে আমার বেলাল আজান দিছে তোরা সমালোচনা করছস তোরা বেলালকে চিনস না বেলালের জিব্বায় ফেরাক লাগাইছে বেলালের রাস্তার কিনারে ফালায় রাখছে হাজার হাজার ইহুদিরা বেলালকে নিয়ে উপহাস করেন তিরস্কার করে আর কয় বেলাল রে এখনো সময় আছে রে কালমা ছেড়ে দে ইহুদি ধর্মে চলে আয় জোরে কর নাউজুবিল্লাহ বেলাল গো মরতে রাজি আছি গো কালমা ছাড়তে রাজি না বেলাল কালমা ছাড়বে না হঠাৎ করে একজন আইসা গো বেলাল গো বেলাল আহাদ আহাদ বলবা এটা মনে মনে বলো গো জোরে করে বলিও না বেলাল ডাক দেখো ভাই আস্তে বলতে কইও না প্রেমের আগুন চাপা দিলে আরো দাউ দাউ করে জ্বলে কতক্ষণ ঠিক কিনা বেলাল কান্দে ডাক দেখ আপনারা কারা গো নবীর কাছে আমার সালাম জানাইয়েন আর নবীকে বলেন দোয়া করতে গো নবীকে বলে আমি বড় কষ্টে আছি গো আল্লাহ নবী যেন আমার জন্য দোয়া করে কে যেন যায় নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম বেলাল আপনারে সালাম জানাইছে গো বেলালের জিব্বার মাঝে ফেরাক লাগায়া দিছে নবী ডাক দেখ আবু বকর ইসলামের জন্য এত ত্যাগ দিয়ে চলে আবু বকর এরিন আমি নবী শোধ করতে পারবো না আমি দোয়া করে তুমি আবু বকরকে আল্লাহ তার অপরান্ত ভান্ডার থেকে যেন নিয়ামত দিয়া ঋণ শোধ করে আবু বকর আমি আর কিছু চাই নাই রে আবু বকর একটা জিনিসে চাই বেলালকে তুই কিনে আন আমি নবীর সাক্ষী বানায় বেলালকে আজাদ করে দে
হযরত আবু বকর নবীর চোখের পানি মুছে ঘুম আর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা কইরেন না যত টাকা লাগুক গো আমার গায়ে চামড়া বিক্রি করা লাগলে বিক্রি করব তবু আমি আবু বকর বেলালকে কিনেই ছাড়ব আল্লাহু আকবার হযরত আবু বকর টাকার বস্তা নিয়ে হাজির হয়ে গেছে উমাইয়ার সামনে হে উমাইয়া বেলালকে আর মারিস না আল্লাহর নবী চোখের পানি রাখতে পারে না বেলালের গায়ে আঘাত করলে গো নবীর কলিজার মধ্যে যে আঘাত লাগে উমাইয়া কয় কি জন্য এসছ বেলাল কিনার জন্য এসেছি আল্লাহু আকবার উমাইয়া কয় বেলালকে কিনার মতো পয়সা তোমার নাই আবু বকর কয় খোদার দুশমন কি কইলি এক পাল্লা বেলাল দে উঠা আরেক পাল্লা টাকা উঠা বেলালের শরীর বরাবর ওজন বরাবর টাকা দিয়ে বেলালকে কিনব তবু আমি আবু বকর বেলালকে কিনে ছাড়ব আল্লাহু আকবার অবশেষ চড়া মূল্য দিয়া সিদ্দিক একবার বেলালকে কিনে নিলেন নবীর দরবারে বেলালকে নিয়ে রওনা করলেন আবু বকর ডাক দে বেলাল দে আমি তো আগেই বলছিলাম আহাদ আহা শব্দটা মনে মনে বলবি বেলাল কয় ভাই আবু বকর এই প্রেমের আগুন যত নিবাইতে বলো গো এটা আরো দাও দাও করে জ্বলে আমি আরো জোরে বলছি আস্তে বলতে পারি না ঠিক আছে ভাই এবার তো তোমার আমি কিনে ফেলছি এখন আর উমাইয়ার কোনো প্রভাব তোমার উপরে থাকবে না ফেরাকটা খুলে ফেলি বেলাল কয় ফেরাক খুইল না ফেরাক খুলতে দিব না বেলাল কয় ফেরাক খুলতে দিব না আবু বকর কো খুলে ফেলব বেলাল কয় খুইল না আবু বকর জোর করে খুলতে চায় বেলাল খান দে খুইল না কই লনাসি সিদ্দিক খুইল না নবীজিকে না দেখায়া খুলব না আল্লাহু আকবার বেলাল ফেরাকটা খুলতে দেয় না এইভাবে ফেরাকটা ধরে ধরে নবীর দরবারে নিল আল্লাহর হাবিব বেলালকে ধরে কান্দে বেলাল তোর জন্য আমার কলিজা ফাইটা যায় এ আবু বকর ফেরাকটা খুললি না কেন আবু বকর কো হুজুর বহু চেষ্টা করছি গো বেলাল তো ফেরাক খুলতে দেয় না আমি কি করব আপনাকে না দেখায় খুলবে না নবী কো এবার খোলো জিব্বা থেকে টান দে ফেরাকটা খুলছে মাসখানে গর্ত হয়ে গেছে গো মাসখানে গর্ত হয়ে গেছে নবী কো কান্দিস না ওই মেডিসিন এখন আমার ঠোঁটের গোড়ার মধ্যে আছে যে মেডিসিন দিয়া আবু বকরের সাপের বিষ নামাইছিল আল্লাহু আকবার আবু বকরের সাপে কামড়াইছিল গো ওই দিন যে মেডিসিন দিয়া সাপের বিষ নামাইছিলাম গো এই মেডিসিন এখন আমার ঠোঁটের গোড়ায় আছে আমি লাগায় দিলেই সাথে সাথে জায়গাটা বরট হয়ে যাবে বেলাল কয় না না এই জায়গাটা বরট কইরেন না আমি হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখাবো এই জন্য নবীর চিকিৎসা করতে দেয় নাই গো সিদ্দিক আকবর চিকিৎসা করতে দেয় নাই নবীও চিকিৎসা করে নাই গর্তটা গর্তই ছিল এই জন্য যখন নবী বেলালকে মদিনায় মসজিদে নববীর মুয়াজ্জান বানাইলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো আশহাদু আল্লাহর মতো শোনা যেত শিনটা দন্তস্বরটা তিনি উচ্চারণ করতে পারতেন না ওই ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়ে যাইতো এই জন্য সাহাবীরা বলতেন নবী গো বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দেন ই বিন্দেশি মানুষ অনারবি মানুষ আরবি শব্দ উচ্চারণ করতে পারে না কেন উনাকে মুয়াজ্জিন বানাইবেন নবী বলতেন পারতো গো বেলাল উচ্চারণ করতে পারে গো কিন্তু শিনের শব্দটা এই ছিদ্র দিয়ে বের হয়ে যায় গো অসুবিধা নেই আজান চলবে সাহাবিরা বারবার আপত্তি করার পর আল্লাহ নবী বেলালকে বললেন বেলাল আজান দিস না তিন দিন পর্যন্ত আজান বন্ধ রাখো অন্য মুয়াজ্জিন আজান দিবে তিন দিনের মাথায় জিবরাইল আকাশ থেকে আইসা গো নবী গো আজকে তিন দিন পর্যন্ত মদিনার মিম্বরে আজান হয় না তার কারণ কি নবী কই জিবরাইল রে আজান তো চলছে জিবরাইল কো মদিনা আজান হইতে পারে গো এই আজানের দুনিয়া আরশে মহল্লায় পৌঁছায় না ওগো রহমতুল আলামিন আজকে ফজর থেকে আবার বেলাল আজান দিবে বেলাল যদি আজান না দেয় গো তাহলে আর এই রাত দিন হবে না আল্লাহু আকবার এ বন্ধুগণ সাহাবায়ে কেরাম
তাকওয়ার দনের মালিক ছিল গো অস্ত্র ছিল না পয়সা ছিল না তাকওয়ার দন ছিল রে মুসলমান ফেরেশতারা তাদেরকে সালাম দিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হামজালাকে বলে হামজালার আমি উহুদের ময়দানে যাই ময়দানে যাওয়ার জন্য তৈয়ার হও হামজালা কোজরা আমি তো বাজার করতে যাই কি এর বাজার ক মুরব্বীরা বিয়ে ঠিক করছে কি করব ক ঠিক আছে বাজার কর আজকে বোয়ানবা ক আজকে বোয়ানবো ওই যে দক্ষিণের বাড়ি বিয়ে করছি ক ঠিক আছে হামজালা তোমার ছুটি আমি উহুদের ময়দানে গেলাম কিন্তু হামজালা মনে রাখিস রে উহুদের ময়দান থেকে যদি কোনো দুঃসংবাদের শব্দ শোনো গো হামজালা বৈশা তাই গোনা ময়দানে যা ভয়া পড়বা হযরত হামজালা বলেন বিবাহ করলাম বহু নিয়ে বাড়িতে আসলাম বাসুর করতেছিলাম বাসুর করেছিলাম গো মধুর মিলনে ছিলাম হঠাৎ করে কে যেন মদিনার গলিতে কে যেন মদিনার গলিতে গো মাইকিং করতেছে আপনারা কারা গো আপনারা কারা গো উহুদের ময়দানে মক্কার কাফেররা নবীর দান শহীদ করে ফলাইছে আপনারা কারা গো মক্কার কাফেররা আল্লাহর নবীর মাথায় লোহার টুপি গাইতে ফলাইছে নবীর খবর নাই নবী রক্তাক্ত অবস্থায় রক্ত মাখায় গো পাহাড়ের গুহার মধ্যে চিকিৎসাধীন আছে আপনারা কারা গো নতুন বধূ নিয়ে শুয়ে রইছেন এই চেহারাটা হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে কেমনে দেখাইবে হযরত হামজালা বলেন ওই সময় আমি নতুন বধূর মধুর মিলনে ছিলাম যেই বলছে নবীর দান নাই শহীদ হয়ে গেছে গো এক দূর দিছে হামজালা দৌড় দিয়া বাইর হয়ে গেছে তরবারি লইয়া বিবি ডাক দেয় কো স্বামী গো গোসলটা করে যাও ফরজ গোসল হামজালা গো বিবি রে শহীদ যদি হয়ে যায় সংবাদ পৌঁছায় দিও নবী যেন আমারে গোসল করায় লয় কারণ শহীদদেরকে গোসল করানো হয় না আর যদি সংবাদ পৌঁছাইতে না পারো দোয়া কইরো আল্লাহর ফেরেশতারা যেন আমারে গোসল করায় লয় স্বামী গো একটু পিছনের দিকে তাকাও চেহারাটা চিনে রাখি গো আমাদের ঘরের বাতিতে তেল ছিল না এই প্রথম দেখা তোমার সঙ্গে আমি ভালো করে তোমার দেখতে পারি নাই হামজালা গো বিবি পিছনের দিকে তাকানোর সময় নাই গো আমি পিছনের দিকে তাকাইলে এই মুহূর্তে যদি নবী শহীদ হয়ে যায় এই কলঙ্কের চেহারা আল্লাহর নবীকে দেখাইতে পারবো না এ বিবি যদি শহীদ হয়ে যায় আল্লাহর ফেরেশতারা তোমার সাথে পরিচয় করায় দিবে জান্নাতে আমাদের দেখা হবে তুমি দাবি রাইখো না তোমার কোনো হক আমি দিয়ে যাইতে পারি নাই গো আমি গেলাম বলে দৌড় দিছে হামজালা যায়া তরবারে ঘুরাইতে শুরু করছে বেঈমানের দল কারারে আমার নবীর দাঁত ভাঙ্গা ফলাইছ আমি হামজালা এসে গেছি একটারেও দাঁত নিয়ে যাইতে দিব না আল্লাহু আকবার এই যে তরবারি ঘুরাইতে শুরু করছেন হামজালা বেঈমানদের ভিতর কম্পন তৈরি হয়ে গেছে উমর ফারুক লাফ দিয়ে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার হযরতে যায়েদ সালামি ময়দানের ভিতরে ঢাইকে পড়ছে এ বন্ধু সমস্ত সাহাবায়ে কারাম যখন রুকে গেল উমর হুঙ্কার দিয়ে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার আবু সুফিয়ান ডাক দিয়ে কয় আয় রে আয় গেলে আয় এই উমর তো আগের উমর না এই হামজালা তো আগের হামজালা না এখন আর পারা যাবে না বেঈমানটা পলাইছে বেঈমানটা লেজ গুড়ায় পালিয়ে গিয়েছে সুবহানাল্লাহ হযরত হামজালা শহীদ হয়ে যায় আল্লাহর নবী লাশ গুলোকে গনতে বললেন সত্তরটা লাশ সুজা কাতার সুজা করো গো এক জানাজায় সত্তরটা লাশের জানাজা হয়ে যাবে আল্লাহর নবী জানাজার শুরু করবেন বলছেন লাশগুলো আবার গণ আবার গনতে গেছে লাশ একটা কম হয় ৬৯টা কি গো লাশ আগে বলছো সত্তর এখন আবার কম হলো কেন কো বুঝতে পারলাম না হামজালার লাশটা তো পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী বলেন থামো দেখি কোনো খোঁজ খবর হয় কিনা জিব্রাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাশ ৭০টে আছে কাফেররা কোনো লাশ চুরি করে নাই হামজালার উপরে গোসল ফরজ ছিল গো আমরা তো জানতাম না আল্লাহ ফেরেশতারে জানায়া দিছে ফেরেশতারা চতুর্থ আকাশে নিচে গোসল দেওয়ার জন্য আল্লাহ নবী কই দাঁড়াও দাঁড়াও শুনি আমার কানে হামজালার গোসলের খলখলার আওয়াজ আইতেছে নবী কয় গোসলের পানি যে ঝরে একটা শব্দ হয়
এটা আমার কানে আসতেছে গো আল্লাহর হাবিব হামজালার গোসলের শব্দ শুনে ইতিমধ্যে হামজালার বউ দৌড়ে আসছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার স্বামী কই কো তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য আমার কোনো আপত্তি নাই আমি দৌড়ে আসছে মেয়ে মানুষ এ তিন মাইল জায়গা দৌড়ে আসছি গোসলটা করায়লন গো আমার স্বামীর সাথে আমার মিলন হইছিল ফরজ গোসল করার সময় পাই নাই আমার স্বামীরে গোসল করায় নিয়েন গো শহীদকে গোসল করানো হয় না কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ নবী কয় মা দাঁড়া রে আমিও তো তোর স্বামীর অপেক্ষা করতেছি তোর স্বামীরে গোসল করাইতেছে ফেরেশতারা চতুর্থ আকাশে আল্লাহু আকবার হামজালার বিবি কয় আমিও দাঁড়ায় রইলাম আল্লাহর নবী দাঁড়ায় রইল দুইজন ফেরেশতার কাঁধে করে হামজালাকে রাখা হলো আল্লাহর নবী বলেন সবুজ রুমালটা সরা দেখি গো হামজালার গোসলের পানি দাড়ি বায়া মুজ বায়া এখন গড়ায় ফুটতেছে আল্লাহু আকবার এ মুসলমান এরকম তেগি সাময় কারাম যারা নতুন বউর দিকে তাকায় নাই পুত্রবধূর দিকে তাকায় নাই বাগ বাগানের দিকে তাকায় নাই জীবনের দিকে তাকায় নাই অকাতরে বিলীন করে দিয়েছে জীবন এদের উসিলায় শাসমুদ্র পাড়ি দেয় ইসলাম আরব থেকে আমাদের দেশে আইছে কথা কোন ঠিক কিনা এরা যদি ত্যাগ কুরবানি না দিত এই মরুভূমির ইসলাম আমগো দেশে আইতো না কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী এই জন্য বলছেন আসাবিকান নুজুম আমার সকল সাহাবায়ে কেরাম আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম যে কোনো একটা আদনা সাহাবির অনুসরণ করবা তুমি জান্নাত পাওয়া যাইবা তুমি হেদায়েত পাওয়া যাইবা জোরে কম সুবহানাল্লাহ হযরত বেলালের সাথে কারা কারা জান্নাতে যাইতে চায় হাত বাড়ায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি বেলালে হাবশির সাথে জান্নাতের মেহমান করিও জোরে কোন আমি সিদ্দিকে আকবরের সাথে জান্নাতের মেহমান বানায় জোরে কোন আমি আল্লাহ রাব্বি বলতেন আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে না কি দিয়া সাহায্য করবা বলো আবু বকর বলতেন নবী গো সব তো দিয়া দিছি এখন তো নিজের জামার মধ্যে তালি দেও আমি কি দিব তবু তোমার কুরবানির বড় দাম তুমি আগে না দিলে বরকত হবে না আবু বকর ঘরে যায় বদনা লইছে মাটির বদনা কিয়ের বদনা মাটির বদনা লইছে এটা বালিশ লইছে তুলার বালিশ খেজুরের সাল দিয়া বানানো তুলাও তো আগের দিনে ছিল না শিল লইছে পাটা লইছে জাতা লইছে গম নিছে আটা নিছে ব্যবহারের কাপড় সামগ্রী নিছে এইগুলোই গাটুরি পাইতে আল্লাহ নবীর দরবারে আইসা এখন নবী গো এই যে পরনের কাপড়টা আরেকটা বেগমরে পরা এরাইকে আইছি ইয়ে সারা একটা সুতাও রাখি নাই গো সব ইসলামের জন্য আমি হাজির করছি সুবহানাল্লাহ হযরত উমর কান্দে নবী কো তুমি কান্দো কেন বাবা উমর কো জীবনে আবু বকরের সাথে পারি নাই আজকে নিয়ত করছিলাম আবু বকরকে ওভারটেক করব আজকে অত পারলাম না কয় কেন আমি নিয়ত করে আইছি জীবনের অর্ধেক সম্পদ দিয়া দিমু কিন্তু আবু বকর তো ফুল দিয়া দিছে আল্লাহু আকবার আজকেও পারলাম না নবী কো আজকে নয় সারা জীবনেও নয় তুমি একা নয় সমস্ত সাহাবীরাও যদি মিলে পণ করো আমার আবু বকরের সাথে পারবা না আমার আবু বকরের নেকি এক পাল্লায় রাখো গো সমস্ত উম্মতের নেকি এক পাল্লায় রাখো আবু বকরের নেকির পাল্লা ভারী হবে আল্লাহর নবী আবু বকরের সাথে বুকে বুক মিলাইতেন আর গালে চুমু খাইতেন আর কপালে চুমু খাইতেন আর বলতেন আবু বকর তোমার আগে কেউ জান্নাতে যাবে না তোমার আগে কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না এই আমার আবু বকর তুই যেদিন জান্নাতের গেটে দাঁড়াইবি রে ওই দিন প্রত্যেকটা গেট দিয়া একসাথে তোরে রিসিভ করা হবে ওরা বলবে আমগো গেট দিয়ে আসো আবু বকর ওরা বলবে আমগো গেট দিয়ে আসো গো ওরা বলবে আমগো গেট দিয়ে আসো এইভাবে প্রতিযোগিতা আরম্ভ হবে আমার আবু বকর এ আবু বকর রে তুই ছিলে আমার হিজরতের সাথী তুই ছিলে আমার গুহার সাথী আমি উম্মতরে বলে গেলাম তুমি যেন হও আমার কবরের সাথী জোরে কম সুবহানাল্লাহ
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সহচর ছিলেন আর মক্কার বিশিষ্ট ধনী ছিলেন দিতে দিতে সব দিয়ে তালি দিয়ে জামা এই ফোরান কাবার একটা টুকরা আরেকটা টুকরা সাতটা টুকরা দিয়ে জামা বানায়াম হাইটা যায় নবী গো জান্নাতি মানুষ দেখবা এদিকে আসুন সবাই তোমরাই আসে জান্নাতি মানুষ দেখাবে নবী আসো জলদি আসো সব মসজিদে নববীতে ঢুকো বেহেশতি মানুষ দেখবা নি আসুন সবাই কো দেখমু হুজুর দেখমু নবী কো আবু বকর এর দিক দিয়ে হাইটা যাও আবু বকর হাইটা যায় নবী কো ছায়া দেখো গো জান্নাতের মানুষ মদিনার জমিনে হাঁটে জোরে কর সুবহানাল্লাহ